এই ধরনের ছবি করার ইচ্ছে আমাদের বোধ হয় সকলের মধ্যেই থাকে, যে স্লাইস অফ লাইফ দেখব, কোনো বিশেষ মূল গল্প থাকবে না। যে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই আমার ধারণা ধর্মিষ্ঠ ছিলেন, মানে মেনে চলুন, ফলে ও যেভাবে চেয়েছে, মানে আমার সঙ্গে ইনফ্যাক্ট ওর সঙ্গে আমার শুট করতে গিয়ে টাচগুলো হয়েছে, মানে আমি মনে করি ছবিটা সবচেয়ে মানে কি বলবো আবেগ যদি কোথাও খুব মানে নির্লজ্জের মতো তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে ছবিটার আবহে, শব্দের যে যে বলয় শব্দ বিন্যাস। আমরা আজকে আড্ডায় বসেছি মায়ার জঞ্জাল ছবিটি নিয়ে, ছবিটি কবি বানিয়েছে, কবি মানে ইন্দ্রনীল রায়চৌধুরী। কন্টিনিউটি প্রবলেম হতে পারে কিন্তু, আর আরেকবার আচ্ছা চল। মায়ার জঞ্জাল কেন, মায়ার অলঙ্কার নয় কেন? মানে দ্বন্দ্ব আছে বলে, দ্বন্দ্ব আছে বলে, মানে আমরা কতটা আশাবাদী হতে পারি এবং আমরা কিছুটা দূর আশাবাদী হওয়ার পরেই দেখতে পারি যে এই আশার প্রাথমিক ভিত্তি হচ্ছে তথ্য না থাকা। মানুষ আশাবাদী হয় কারণ মানুষ জানে না, এবং আমার ভালোবাসা আস্থা বিশ্বাস নিয়ে আমার স্ট্যান্ড কী এই নিয়ে আমার নিরন্তর দোলাচল চলে, সেই দোলাচলের একটা প্রকাশ হয়তো এই নামটার মধ্যে আছে। ওইটার মধ্যে কিন্তু এক ধরনের জঞ্জাল শব্দটার মধ্যে আসলে আত্মব্যঙ্গ নয়, একটা আত্মকরুণা আছে, এক ধরনের সেলফ পিটি আছে, যে জঞ্জাল কেউ বললে এই বয়সে পৌঁছে জড়িয়ে ধরতে চায় মানুষ, অনেক তুচ্ছ কিছু কাউকে হয়তো জড়িয়ে ধরতে চায়, সেইটাকে হয়তো কোথাও দিক নির্দেশ করতে চাইছে নামকরণের মধ্যে। এই ছবি তৈরি করার পেছনে তোমার কী মনে হয় কিসের মায়া, বা কোন কী মায়া অনুভব করলে তুমি অভিনয় করতে করতে? আমার অভিনীত চরিত্রটার মধ্যে তো যে চরিত্র আমি করেছি বনি সেটার মধ্যে তো নিশ্চয়ই তারও এক ধরনের মায়া আছে, সে সংসারী মানুষ এবং সে নিয়মিত খারাপ পাড়ায় যায় এবং তার একজন বাধা রক্ষিতা আছে, এবং প্রত্যেকটা চরিত্রই যদি আমরা দেখি যে সেই অর্থে আপাত অর্থে তাত্ত্বিক অর্থে মার্জিনাল, এই যে দৈনন্দিনতা তার মধ্যে এমনকি যে মধ্যবিত্ত আমরা দেখি সে মধ্যবিত্ত সংকটের গল্প এটা নয়, অন্তত আমাদের আমাদের ট্র্যাকটা বরান্দার যে ট্র্যাকটা যেটা আছে এখানে অপি করিম করছেন এবং অপি করিমের সঙ্গে ঋত্বিক আছে, সেটাও কিন্তু বরান্দা কোথাও অপি করিমের সঙ্গে কমিউনিকেট করতে করতে কোথাও কি ডিক ক্লাস নয়, অপি করিমের ডিক ক্লাসের উত্তরণ ঘটে না ওই চরিত্রটি, তো এখানে সেই অর্থে এমন কতগুলো মানুষকে হাজির করা হয় এবং তারা রুক্ষ, তারা শয়তান, তারা বধ, তারা কুচুটি, কিন্তু আসলে তারা প্রত্যেকেই কোথাও অসহায়, যে রক্ষিতার কাছে যায় সে সে এই মুহূর্তে তাকে নিয়ে এখনকার কোনো গাড়ি চড়তে চায় না, সে একটা পুরনো গাড়িতে নিয়ে গিয়ে তাকে চড়ায় যে আমি যে বাস্তবটা আছি এই বাস্তবটাকে সে মানতে পারে না এবং সে বাস্তবটার সঙ্গে সে মোকাবিলা করে, সংঘর্ষ করে, লড়াই হয়, তার মধ্যে কামড়াকামড়ি হয়, কিন্তু আসলে প্রত্যেকেই ওই মানে ডাউন মেমোরি লেন ধরে কোথাও পিছন দিকে যেতে চায়, এটা নস্টালজিয়া থাকে, সেটাই হয়তো এক ধরনের তার ভিতরে ওই বর্জ্য পদার্থ তৈরি করে, আর সেই বর্জ্য পদার্থ কী করে সে বার করবে সে বুঝতেও পারে না, আর এইভাবেই তাদের জীবনগুলো চলতে থাকে। আমার যে সেট অফ ইনস্ট্রাকশানস, আমি তো একটা দিনের শেষে আমি একটা কম্পিউটার প্রোগ্রাম, তো আমার যে সেট অফ ইনস্ট্রাকশানস আছে সেটা একটা অন্য জগতের অন্য কোঅর্ডিনেটের দ্বারা তৈরি, এটা এটা আমার মনে হচ্ছে কবি, এটা আমার মনে হয় যে এটা তুমি যেদিকে যাচ্ছ আরো জটিল হবে, আমরা অতিরিক্ত ট্রেলারটা দেখানো, আচ্ছা আমার মনে হয় আরেকবার ট্রেলারটা দেখে নেওয়া যাবে, তাহলে বোধ হয় ওই যে যে ক্রমশ দার্শনিক অনুপপত্তির দিকে চলে যাচ্ছে। না না না, আমি সরল করে দিচ্ছি, ঠিক আছে আমরা একটু ট্রেলারটা দেখি। বিয়ে করবে আমায়? ছোট তো তুই, তোর মতো হারামিকে কে বিয়ে কর? হ্যাঁ লজ্জা করে না তোর, সত্য উনি কি আমার পেছন পেছন বাথরুম যাবেন? আমার বউ লোকের বাড়িতে বাসন মাজছে ম্যাডাম। একটা কুরিয়ারের কাজ দিলাম, এরা দশ দেবে বলছে, সেরকম লোড থাকলে মাসে কুড়ি হয়ে যেতে পারে, কাজটা ছাড়। সে মাও আর নেই, সে শিঙি মাছও আর নেই, সে চরও আর হয় না।